রাস্তায় মহাজট, শত চেষ্টাতেও অ্যাম্বুলেন্সের চাকা গড়াচ্ছে না। টালা ব্রিজ লাগোয়া আর জি কর হাসপাতালে এটা নিত্যদিনের ঘটনা। জরুরি পরিষেবার জট কাটাতে এবার অ্যাম্বুলেন্সের জন্য স্পেশাল করিডোর চাইছে হাসপাতাল। চিঠি গেল নবান্নে। টালা ব্রিজের জট এখনো কাটেনি, ব্রিজের ওপর চলছে শুধু চার চাকা, তাও আবার ঢিমে তালে। এ রাস্তায় পা বাড়ালে যানজট নিত্য সঙ্গী। যাত্রীরা তো ভুগছেনই, কিন্তু এ পথে জরুরি পরিষেবাই বা চলবে কি করে? মহা বিপাকে রোগীর পরিজনরা, জ্যাম ঠেলে অ্যাম্বুলেন্সও তো এগোতে পারছে না। জীবন মরণ সমস্যা, যানজটে থমকে থাকলে হবে? আর আরজিগড় সংলগ্ন যে ব্রিজ রয়েছে সেখানেই সারাক্ষণ ঘন্টা পর ঘন্টা থমকে দাঁড়িয়ে থাকছে গাড়ি যানজটে। আর সেই যানজটের আটকেই যে নাবিশ্বাস অবস্থা অ্যাম্বুলেন্সের, এই রাস্তায় জটের কারণেই 40-45 মিনিট বা এক ঘন্টা দেরি হচ্ছে এক একটি অ্যাম্বুলেন্সের। একই অবস্থা আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোনোর মুখেও। ব্রিজ পেরোতে আধা ঘন্টা লেগে যাচ্ছে, এভাবে কি জরুরি পরিষেবা চলতে পারে? রোগীর আত্মীয় থেকে অ্যাম্বুলেন্স প্রশ্ন তুলছেন সকলে। আমি বেলবেড়াতে গেছি, আমার 1 ঘন্টা 20 মিনিট লাগলো এখানে আসতে, সারা রাস্তা জ্যাম, পুরো রাস্তা জ্যাম। এই ব্রিজটা জ্যাম? হ্যাঁ, এই ব্রিজ তো পুরো জ্যাম, বেলগাছিয়া ব্রিজ তো পুরো জ্যাম। প্রচুর সমস্যা হচ্ছে, মানে ঠিক মতন আমরা আসতে আসতে পারছি না, যেরকম টাইম দিচ্ছি টাইমটা ঠিক মতন আমি দিতে পারছি না, যে সেই টাইমে ঢুকতে পারছি না। কী করবো, জ্যামে হলে কী করবো, আমাদের কিছু করার নেই তো। মানে কতক্ষণ আটকে থাকছেন ঢোকার সময় বা বেরোনোর সময়? মানে ওখান থেকে ঢুকতে আধা ঘন্টা মিনিমাম। পরিত্রাণ চেয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। টালা ব্রিজ এরিয়ে আরজিকর হাসপাতালের জন্য স্পেশাল অ্যাম্বুলেন্স করিডোরের দাবি, এই দাবি নিয়ে নবান্নকে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, চিঠি দিয়েছে স্বাস্থ্য ভবন লালবাজারেও। একটাই বক্তব্য, রোগীদের যেন সমস্যায় না পড়তে হয়। আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোল আছে সেখানে গেছে, আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে তিনি চিঠি পেয়েছেন, আমাদের স্বাস্থ্যবনের চিঠি গেছেন, তিনি নবান্নের চিঠি পাঠিয়েছেন, সব জায়গাটাই করেছে, আলোচনা হচ্ছে এবং কী করে এটা সমাধান করা যায় সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। রাস্তার জটে নিত্যদিন ঝঞ্ঝাট বাড়ছে, ভিড়ের ঠেলায় হাসপাতাল চত্বরেই ছোটখাটো ট্রাফিক জ্যাম হচ্ছে, দুর্ভোগ ক্রমশ বাড়ছে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে তন্ময় প্রামাণিকের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।